এদিমতে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারছেন অমিত শাহ। আগামীকাল শিলিগুড়িতে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল বিকেলে শিলিগুড়িতে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল বিকেলে চারটা নাগাদ তিনি হাসমিচক থেকে র্যালি করবেন বলে জানা গিয়েছে। এই র্যালি গিয়ে শেষ হবে এয়ারভিউ মোড়ে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার সারছেন অমিত শাহ। আগামীকাল শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিধানসভা এলাকার প্রার্থীদের হয়ে তিনি এই র্যালি করবেন, যেখানে বিধানসভার প্রার্থীদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকেরাও থাকবেন বলে জানা গিয়েছে। আজ শিলিগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি সবিতা আগরওয়াল সহ দলের অন্যান্য কার্যকর্তারা। সেখানেই জানানো হয় যে আগামীকাল অমিত শাহ আসছেন এবং প্রচুর কর্মী সমর্থক ও প্রচুর মানুষ এই র্যালিতে হাঁটবেন। যে 2021 নির্বাচন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচনে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের ভবিষ্যতে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি এবং ভবিষ্যতে আমাদের উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি শহরের গুরুত্ব কতখানি হতে পারে তার বেশ কিছু ইতিমধ্যে চিহ্ন আপনারা দেখতে পেয়েছেন। আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে উত্তরবঙ্গে বিশেষ করে এই শিলিগুড়ি এবং তার সংলগ্ন যে সমতল এবং পাহাড়ে বিভিন্ন বিধানসভার আসনের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি জনসভা করে গিয়েছেন এবং এই জনসভা করে যাওয়ার পাশাপাশি সেখান থেকে যে বার্তা তিনি উত্তরবঙ্গের মানুষের কাছে দিয়েছেন স্বাভাবিকভাবেই সেটা একটা দিক নির্দেশকারী এবং দিশা পরিবর্তনকারী যে জনসভা ছিল। আমরা খুবই আনন্দিত যে শিলিগুড়ি শহরে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় তিনি আগামীকাল আমাদের এখানে একটি রোড র্যালি করবেন। পরপর প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী সমর্থক এবং আমরা মনে করি শিলিগুড়ি শহর তথা উত্তরবঙ্গের মানুষের কাছে একটা বড় প্রাপ্তি যে তারা ধারাবাহিকভাবে আমাদের উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং ভবিষ্যতের সোনার বাংলায় উত্তরবঙ্গের যে একটা বড় ভূমিকা থাকবে সেটা কিন্তু ইতিমধ্যেই তা সর্বসম্মুখে এসেছে। ফলে আমি আশা রাখি যে সাংবাদিক বন্ধুরাও নিশ্চিতভাবে এটা বুঝতে পারবে যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রচারে আসছেন তাহলে তার গুরুত্ব কতখানি এবং তা কতখানি অনুপ্রেরণামূলক আমাদের কর্মী নেতৃত্ব সংগঠনদের কাছে। ফলে আগামীকালের এই রোড র্যালিতে আপাতত শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারাও বিকেলবেলার এই রোড র্যালিতে অংশগ্রহণ করুন এবং এই রোড র্যালিকে একটি ঐতিহাসিক র্যালিতে পরিণত করবার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।